ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা যেন থামতেই চাইছে না। বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জ এলাকায়। ওই এলাকায় বিজেপির একটি মণ্ডল কার্যালয় ছিল। নির্বাচনের পর ওই কার্যালয় হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। শনিবার স্থানীয় শাসক দলের কর্মীরা ওই কার্যালয় হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ। তারপরে দু তারিখে কে দিনে রাত্রি বেড়া এই সব ভেঙে দিয়েছে। তারপরে 30-40 খানা কুরসি ছিল নিয়ে চলে গেছে, হ্যাঁ কুরসি নিয়ে চলে গেছে। আর তারপরে এইটা ভেঙে দিয়েছে, ভেঙে আমার ছেলেবেলা। আপনার কি হয়? আমার ছেলে আজকে পুলিশের ছেলে কেন? খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস। দেখুন একটা কথা বলি, আমাদের দলের পরিষ্কার বক্তব্য, নির্বাচনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে কোথাও কোনো অশান্তি বরদাস্ত করা হবে না এবং তার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে। তো আমি মনে করি এ কাজ আমার দলের ছেলেরা বা আমাদের দলের ছেলেরা করেনি। এটা কারা করেছে প্রশাসন তদন্ত করে দেখুক, যদি কেউ দোষী হয় তাদের উপযুক্ত শাস্তি দিক, এটা আমরা দলের পক্ষ থেকেও দাবি জানাচ্ছি। কারণ আমাদের দল একটা শৃঙ্খলা পরায়ণ দল, দলনেত্রী যা বলেন সেটাই মানুষকে মেনে নিতে হবে এবং সেই মেনেই দলে চলতে হবে। সুতরাং এটা দলের নীতি যে দল কারুর ওপর অত্যাচারে বরদাস্ত করে না, করবে না। ঘটনাস্থলে পুলিশের সামনে দিন দুপুরে মাল বের করে চলেছেন, এনে কি বলবেন আপনি? দেখুন কারা মাল বের করেছে সেটা যারা যাদের বের করেছে বা পুলিশ ওখানে ছিল তারাই বলতে পারবে। পুলিশ আইনি অনুযায়ী যা ব্যবস্থা আছে নিশ্চয়ই নেবে, এখানে দলের কোনো ব্যাপার নয়। কারণ আমাদের দল পরিষ্কারভাবে বলে দিচ্ছে, আমাদের জেলা সভাপতি স্বপনদাও বলেছে যে কোনো রকম অত্যাচার বরদাস্ত করা হবে না। দেখুন আপনারা কেন বলছেন যে তারা তৃণমূলের লোক? দিদি যখন বলে দিচ্ছেন তৃণমূল যারা করে তারা তৃণমূলের নীতি আদর্শ মেনে চলে, দিদির কথা মেনে চলে, সুতরাং তারা তৃণমূল করেছে এটা তো প্রমাণ হয় না। কোথাও কোনো ঝামেলা ঝুট হয়ে গেল মানেই সেটা তৃণমূল করেছে এটা প্রমাণ হয় না। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় না পাঁচটা লোক কোথায় গিয়ে ঝামেলা করলো নিয়ে কেউ তৃণমূলের নামে বদনাম দিয়ে দিল, তৃণমূলের নাম হয় না। তৃণমূলে কাজ করে না, তৃণমূলে কাজে বিশ্বাসী নয়। তৃণমূলে ঝাড় নেই, তারা ভাঙচুর করছে এবং দিদি বলছে ভাঙচুর করা যাবে না, মারধর করা যাবে না। তো দিদির নির্দেশ যদি না মানেন আপনার প্রতি মনে হয়? আমি ইচ্ছে কথা বলছি না, আপনারা কি করে বুঝছেন যে এটা তৃণমূল করেছে? এটা তৃণমূল করেছে তার কি কোনো প্রমাণ আছে নাকি? কারণ তৃণমূল করেছে এটা প্রমাণ আছে নাকি? কারণ কেউ অভিযোগ তৃণমূলের নামে করলেই সেটা তৃণমূল হয়ে গেল না। আমাদের দলের নির্দেশ, আমরা মানুষকে ঘরে ফিরিয়ে আনছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি। এই যে দেখছেন লকডাউনে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।